অনেকে ই কমার্স সে তাদের পণ্য বিক্রির জন্য অফার দেয়, মাঝে মধ্যে অফার মূল্যের টাকা নেওয়ার পর কয়েকদিন পর তারা পণ্য দিতে অপারগতা প্রকাশ করে এবং পণ্যটির মার্কেট প্রাইস প্রদান করে। অতিরিক্ত টাকাটা গ্রহণ করা জায়েজ হবে কিনা না সুদ হবে, এই যে একটা প্রশ্ন অনেকে অনলাইনের বর্তমান মার্কেটিং এর ব্যাপারে যদি হুজুর একটু বলেন। আচ্ছা, এটা বিষয় কি পণ্য দেবে না, মানে বিষয়টা টাকা দেবে? প্রশ্ন করছেন। হ্যাঁ, অনেকে ধরেন একটা অফার দিয়েছে 20,000 টাকা সমমূল্যের একটা মোবাইল, যে এই মুহূর্তে যদি তুমি 10,000 টাকা দাও তাহলে 30 দিন পরে আমি মোবাইল দেব, মানে অফার যেটা দিল। কিন্তু 30 দিন পরে দেখা গেছে হয়তো 100 জন কাস্টমার থেকে 10,000 10,000 নিয়েছে, তারা হয়তো 50 জন বা 60 জন কাস্টমারকে মোবাইল দিছে, 30 জন 20-30 জন কাস্টমারকে বলতেছে সরি ভাই আমাদের তো মোবাইল শেষ হয়ে গেছে, এক কাজ করেন বর্তমান মার্কেটে যেই মূল্য এই মোবাইলটার এই প্রাইসটা আপনাকে দিয়ে দেয়, আপনি মোবাইল একটা কিনে নেন বা না কিনেন সেটা আপনার বিষয়। তো এখন সেই ব্যক্তি তো 10,000 দিয়েছিল, এখন মার্কেট প্রাইস 20,000, তাকে হয়তো 20,000 দিচ্ছে, এই টাকাটা যেই ব্যক্তি নেবে এটা সুদ হবে কিনা, জায়েজ হবে কিনা? দেখেন, সুদের যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকে বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বেচা বিক্রিকে হালাল করেছেন, রিবা সুদ প্রথাকে হারাম করে। সুদ দুই ধরনের আছে, একটা হচ্ছে ঋণের সুদ, যেটা আমাদের দেশে সুদি টাকা লাগায়, মাসে শতে 10 টাকা বা হাজারে 100 টাকা, এটাকে বলে রেবান নসিয়া। আরেকটা রেবা যেটা ছিল, এটার প্রচলন আমাদের দেশে এখন নাই, যেটাকে রেবাল ফদল বলে। রেবার মধ্যে একটা বিষয় আছে, আগাম একটা শর্ত থাকা, যে আমি এত টাকা দিচ্ছি, আমাকে প্রতি এই মাসে এই টাকার শতকরা বা হাজার হিসেবে এত টাকা দিতে হবে, শর্ত আরোপ করা। এখানে এই যে ব্যবসার কথা বললেন, এখানে ক্রেতা বিক্রেতা কেউ তো কোনো ধরনের শর্ত আরোপ করেনি, একটা অফার ঘোষণা হয়েছে, এটা কেউ পণ্য নিল আর কেউ দাম নিল। স্বেচ্ছায় যদি কেউ বেশি দেয়, দেওয়ার সময় যিনি টাকার মালিক উনি কোনো শর্ত করেন নাই, উনি চান নাই, দাবি করেন নাই, পণ্যদেরকে পণ্য দিয়েছে, এদেরকে পণ্য দিতে পারছে না বলে টাকা সেই পরিমাণ টাকা দিয়েছে, এতে সুদ হবার মতো কারণ আমি দেখছি না। কারণ যিনি ক্রেতা তিনিও এই ধরনের কোনো দাবি বা শর্ত দেননি, যে এরকম হলে আমাকে এভাবে করতে হবে, এরকম কোনো শর্ত এখানে উল্লেখ নেই। বিক্রেতাও যখন পণ্য দিতে পারছে না তখন বলতেছে যে তাহলে এইটা সুদ হওয়ার মতো বিষয় এখানে আমার মনে হচ্ছে না, কারণ আগে মূল্য পরে পণ্য, এই ধরনের একটি বেচা বিক্রি কিন্তু শর্ত সাপেক্ষে শরীয়তে অনুমোদিত, যেটাকে বাইয়ে সালাম বা বাইয়ে সালাফ বলা হয়। আমাদের দেশে যে ধানের টাকা লাগানোর কথা একটা আছে, যে যারা কৃষি নির্ভর এরা একসময় ওদের দান যখন ওদের জমানো দান যখন কমে যায়, ওদের অন্য কোনো ব্যবসা বাণিজ্য নেই, তখন এরা মানুষকে বলে আমাদেরকে টাকা দাও, আমরা দান আসলে তোমাদেরকে ধান দেব একটা মূল্য বলে, এতে এখানে এভাবে টাকা নেয়। তো এই এই ধরনের লেনদেনকে বলে বাইয়ে সালাম, তবে এখানে কিছু শর্ত আছে, যে পণ্য কি, ওজন কত, কি এগুলা পাত্র দিয়ে ওজন করবে না শিলফাল্লা দিয়ে করবে, এই ধরনের শর্ত সাপেক্ষে
এক ধরনের বেচা বিক্রি শরীয়তে অনুমোদিত, যেটাকে বাইয়ে সালাম বা বাইয়ে সালাফ বলে। এটা এটার সময়েরও একটা আগাম বলে দিতে হয় যে এতদিনের মধ্যে, কারণ দানের পরিমাণ বা পণ্যের পরিমাণটাও বলে দিতে হয়। এটার সাথে এই প্রশ্নকৃত প্রক্রিয়াটা কিন্তু পুরোপুরি মিলছে না, কারণ ওইখানে ওজন এবং কায়েল, অর্থাৎ আগে আমাদের দেশে ওজন করার দুইটা নিয়ম ছিল। একটা হলো পাত্র দিয়ে, যেটা আড়ি সেরি বা পট দিয়া মাপ ওজন করত বৈন্য, আর একটা হলো শিলপাল্লা। আড়ি আরবিতে যেটা শিল পাল্লা দিয়ে করে সেটাকে বলে ওজন, আর পাত্র দিয়ে মাপার যে বিষয় সেটাকে বলে কায়েল। তো এখানে এইখানে প্রশ্নকৃত মাসালাটের মধ্যে এখানে ওজন কায়েলের কোনো বিষয় আসতেছে না। তারপরেও এই এটা যেহেতু টাকা দাতা কোন ধরনের শর্ত আরোপ করে নাই, সুতরাং এখানে শুদ্ধ হবে বলে আমার মনে হচ্ছে। তবে একটা কথা বলবো, একটি হাদিসে আছে ইবনে মাজাহ শরীফের হাদিসে, যে এমন এক জামানা আসবে তোমরা শত চেষ্টা করেও বাঁচতে চাইবে সুদ থেকে, কিন্তু সুদের দুলাবালি হলেও লেগে যাবে। অতএব যেসব প্রক্রিয়ায় সুদ হওয়ার ন্যূনতম সম্ভাবনা থাকে, ইমানদার মুত্তাকি পরহেজগারকে এইসব প্রক্রিয়া পরিহার করাই উত্তম। এটা হচ্ছে তাকওয়া, ফতোয়ার বিষয় একটা, তাকওয়ার বিষয় একটা। কিন্তু আমরা লাভবান হব যদি তাকওয়াকে অবলম্বন করি, কারণ হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা কি শরীয়তের মূল নীতির মধ্যে একটা, উসুলউদ্দিন বলা হয়। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুস্তাহাবাত মুস্তাবাহ। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মধ্যবর্তী গুলা সন্দেহযুক্ত। এই যেসব বিষয়ের হালাল হাওয়াটার মধ্যে নানান ধরনের সন্দেহ থেকে যায়, এইসব পন্থা প্রক্রিয়া থেকে বিরত থাকা, এটা হচ্ছে তাকওয়া। আল্লাহ আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দেয়।